আজ সকালে শুরুটা করলাম চায়ের সাথে, দেখো চা আর এখানে বিস্কিট। এই বিস্কিটগুলো না ছোটোবেলায় খেতাম, সন্দেশ বিস্কিট বলতাম আমরা ছোটোবেলায়, তো এটা দিয়েই আজকে দিনের শুরুটা করলাম। তো চলো চাটা আগে ফটাফট খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর আজকের সকালটা শুরু করলাম চা দিয়ে, এই জাস্ট কিছুক্ষণ আগেই চা খেয়ে উঠলাম। আর আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেই জন্য আজকে বার্থডেওয়ালা ব্লগ হতে চলেছে। আর এখন করে নেবো ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে আছে আজকে পরোটা, তো আজকে একটু খাওয়া খাওয়াই চলবে সারাদিন। তো পর চা দিয়ে দিনটা শুরু করেছি, এখন ব্রেকফাস্ট করে নেবো পরোটা, আর তারপর কিচেনে ঢুকে পড়বো, রান্নাবান্না আছে। চিকেন তো অবভিয়াসলি করছি, কারণ ওর ফেভারিট চিকেন, আর তার সাথে কী করবো দেখছি। চলো সাথে থাকো, দেখতে থাকো, আই হোপকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে ব্রেকফাস্টে আছে আজকে পরোটা আর ছোলার ডাল, তো চলো ব্রেকফাস্টটা করে নিই, দেন অনেক রান্নাবান্না, অনেক না মানে রান্নাবান্না শুরু করতে হবে। আচ্ছা, আজকের স্পেশাল মেনু হচ্ছে, দেখো জিরা রাইস করেছি, আর ভাতটা না আজকে একটুখানি গলে গেছে, কারণ আজকে একটু গলে গেছে একটা কারণে। আর এইখানে বসিয়েছি চিকেন কষা, তো এটা হলেই হয়ে যাবে। আর একটা এখানে এই যে একবারে দেখিয়ে দিই, এখানে একদম বাতাসা দিয়ে দুধটাকে জাল দিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে সেমই করব। আর সেমইটা হচ্ছে একটু পরে করব, কারণ এখন আর করব না, একদম ভাবলাম ওটা বিকেলে করব। তো চলো ফটাফট করে রান্নাটা করে নিই। ফাইনালি জিরা রাইস অ্যান্ড চিকেন কষা রেডি, তো এখন এটা আয়ুষকে দিয়ে দিয়েছি, আয়ুষ খেয়ে নিই। তো তোমাদের ফাইনাল লুকটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম, তো চলো এবার আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরে আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বিকেলবেলায় দেখো একটু সেমইকে ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এই সেমইটা করার কারণ হলো, তোমরা সবাই জানো যে আজকে অর্ণবের বার্থডে, তো সেই জন্য সেমইটাকে আমি আজকে করছি। অ্যাকচুয়ালি চালের পায়েসই মানুষ করে, কিন্তু অর্ণব চালের পায়েসটা একদম পছন্দ করে না, সেই জন্য আমি সেমইটা করছি। ও সেমইয়ের পায়েসটা খেতে খুব পছন্দ করে, সেই জন্য ওর বার্থডেতে আমি চালের পায়েসটা করি না, সেমইটাই করি। আর তো তোমাদেরকে দেখিয়েছি যে দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, এই জন্য দেখো একটু সরও হয়ে গেছে, এখন আবার একটু ফ্রিজে রেখেছিলাম যেহেতু, তাই গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে দুধটা গরম হচ্ছে, আর এখানে প্রায় আমার সেমইটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দুধটার মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি, আর একটু বেশি করে দুধটা দিয়েছি, কারণ সেমইটা একটু পাতলা করব, মানে একটু দুধ দুধ মতন পাতলা হবে। এবার এটা ফুটুক কিছুক্ষণ, এবার এর মধ্যে একটু কাজুও দেবো, কিশমিশটা আমরা কেউ পছন্দ করে না ওরা খেতে, তাই কিশমিশটা আর দেবো না, একটু কাজু দিয়ে দেব। এর মধ্যে কাজু দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে একটু ফুটুক, ফুটে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি এরকম দেখতে হয়েছে লুকসটা সিময়ের, দেখিয়ে দিলাম একবার। তো আজকে হচ্ছে ডিনার বাইরে থেকে আনা, এখানে চাউমিন আছে আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, তো আজকের এটাই ডিনার, কারণটা তোমরা জানো, আজকে যেহেতু একটু স্পেশাল দিন তাই জন্য একটু বাইরের খাবার দিয়ে ডিনারটা কমপ্লিট করব। তো খাবারটা এবারে প্লেটে ঢেলে নিয়েছি, এই যে চাউমিন আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, তো এবার খেয়ে নিই, খাওয়াটা দেখানোর কিছু নেই, চলো। চলো রাত তো অনেক হলো, এবার আমরা তাহলে ডিনারটা করে নিই। আর ভিডিওটাকে এতটুকুই রাখলাম, জাস্ট বার্থডেওয়ালা ব্লগ ছিল এটা, সেই জন্য বার্থডে পারপাস যেগুলো ছিল সেগুলোই রাখলাম, আর বেশি কিছু ভিডিওটার মধ্যে অ্যাড করলাম না। তো এখন আমরা করে নেব ডিনার, আর ডিনারে তো কী আছে তোমাদের দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
আর রাতে একটা লাইভ করব, লাইভটা তোমরা সবাই জয়েন করো, যারা যারা আমার সাথে আছো তারা লাইভটাকে একটু শেয়ার করে দিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে এখানেই স্টপ করলাম, ভালো থেকো, বাই বাই।